ফের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন পাকিস্তানের। এবার শুধু প্ররোচনা দিয়ে ফিরে যাওয়া নয়, ভারতীয় সেনার 5 জওয়ানকে হত্যা করল পাক সেনারা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার মাঝরাতে আচমকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে পাক সেনার 15-20 জনের একটি দল। ওই দলে কয়েকজন জঙ্গিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুঞ্চে সেনার 21 নম্বর বিহার রেজিমেন্টের ছাউনি লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা জবাব দেয় ভারতও। গুলির লড়াইয়ে মৃত্যু হয় 5 ভারতীয় সেনার। গুলি চালিয়ে পাকিস্তানে ফিরে যায় ওই দলটি। সীমান্তে পাক হামলাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছে নয়াদিল্লি। মানে বহুত দুঃখদ ঘটনা হ্যাঁ, আগর পাকিস্তান হিন্দুস্তান সে আপনি রিলেশন সুধারনা চাহতে হ্যাঁ তো ইয়ে বহুত খারাপ তরিকা হ্যাঁ। পুঞ্চে পাক হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ। দ্বিতীয় দিনের অধিবেশনের শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এনডিএর সাংসদরা। সীমান্ত সুরক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইউপিএ কে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, সরকারকে বিবৃতি দিতে হবে। জিস তরহ সে পাকিস্তান হরকতো সে বাজ আনে ওয়ালা নাহি হ্যায়, হামারে জওয়ান কা সর কাট কর লে গিয়া আর সরকার সর ঝুকায়ে বৈঠি রহি। আজ লোগো মে গম গুসসা হ্যায়, সরকার কো জবাব দেনা পড়েগা। বিজেপির দাবি, এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আলোচনার পথে হাঁটার কোনো মানেই হয় না। যদিও সিপিআই এমনটা মনে করে না। উই ওয়ান্ট দি ম্যাটার শুড বি টেকেন আপ ভেরি স্ট্রংলি উইথ পাকিস্তানি গভর্নমেন্ট। অ্যাট দি সেম টাইম উই বিলিভ দ্যাট দি কমন পিপল অফ পাকিস্তান ডাজ নট ওয়ান্ট এনি ওয়ার উইথ ইন্ডিয়া। কিপিং দ্যাট ইন মাইন্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড টেক অল স্টেপস। বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় বাদল অধিবেশনের দ্বিতীয় দিনের দুকক্ষের অধিবেশন। সংসদের বাইরে থেকেও বিজেপি নিশানা করে ইউপিএ সরকারকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য, চীনের অনুপ্রবেশ থেকে শুরু করে পাকিস্তানের হামলা, সীমান্ত সুরক্ষায় সরকার ব্যর্থ, আর কবে জেগে উঠবে কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ইসলামাবাদ যথারীতি দাবি করেছে সীমান্তে নাকি কোনো গুলিই চলেনি। নভেম্বরে রাষ্ট্রসংঘের সম্মেলনের ফাঁকে বৈঠকে বসার কথা রয়েছে মনমোহন সিংহ এবং নওয়াজ শরীফের। কিন্তু পুঞ্চে পাক হামলায় ভারতীয় সেনার মৃত্যুর পর সেই বৈঠক আদৌ হবে কিনা, বা হলেও তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল। এবিপি আনন্দ।